বিশ্বে একটা প্রশ্ন রাখতে চাই যেহেতু ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা এবং এই ভাষার মাসে আমাদের বাংলা ভাষা নিয়েও আমরা গর্বিত যে ভাষার জন্য আমরা আসলে এই সমস্ত পৃথিবীতে এখন যেটা স দেশে সেটা তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সে ভাষা নিয়ে আমরা গর্বিত আমি স্যার একটা জিনিস জানতে চাইবো যে এই যে ইংরেজি সাহিত্যে যারা পৃথিবীব্যাপী মানে অন্যান্য ভাষাগুলো তো লিমিট একটা উপজাতির জন্য বা একটা জনগোষ্ঠীর জন্য ভাষা থেকে থাকে ইংরাজি ভাষাটা আমরা জানি সমগ্র পৃথিবীতে জন্য আন্তর্জাতিকভাবে খ্যাত এই ভাষা সাহিত্য সাহিত্যের জায়গা থেকে আপনারা যারা সাহিত্য মানার সাহিত্য থেকে এসছেন তাদের কাছে প্রশ্ন যে এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়ার যে বিষয়টা এটা আনতেই হয় এই বিষয়টা সাহিত্যিক মানুষ হিসাবে এই যে তৃতীয় ওয়ার্ল্ডের দিকে যে ঝুঁকে যাওয়া এই ক্ষেত্রে আপনি বিষয়টা কীভাবে দেখছেন যে আপনার সাহিত্যিক হিসেবে আপনার কাছে কী মনে হচ্ছে এই সমসাময়িক সময় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করলেন আসলে আন্তরিকভাবে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কেননা যখন ইউক্রেনের যুদ্ধ বেঁধে যাচ্ছে আমরা শিক্ষক শান্তি চাই শান্তির পক্ষে সন্ত্রাস চাই না যার প্রেক্ষাপটে যখনই আমাদের এই ইউক্রেনের যুদ্ধ ধীরে ধীরে গতিতর হচ্ছে তখনই কিন্তু আমাদের এই গরিব দেশ বাংলাদেশ আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুই প্রচণ্ডভাবে সবকিছু আমাদের সীমানার বাইরে চলে যাচ্ছে যাবে এমনি এমনিতে আমাদের এই করোনা উপলক্ষে বিধ্বস্ত বিপর্যস্ত এই জনপদ শিক্ষাঙ্গনও বিধ্বস্ত তার মধ্য দিয়ে যখনই আমাদের সবকিছু কিছু ক্রয় ক্ষমতা তখন যখন আমাদের সম্মানিত অভিভাবক শিক্ষকদের সীমার বাইরে চলে যাবে তখন কিন্তু দাবানলের মতো আমাদের এই শিক্ষাঙ্গন আবার জ্বলে উঠবে এবং অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা তখন কিন্তু সুশিক্ষা থেকে আমরা শিক্ষকরাও বঞ্চিত হব এবং আমাদেরকে এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষা দান থেকে বঞ্চিত হতে বাধ্য থাকবো ধন্যবাদ স্যার আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী সাবেক মেধাবী শিক্ষার্থী এবং যিনি শুধু শিক্ষক নন তিনি শিক্ষক সমাজে প্রতিনিধিত্ব করে থাকেন একজন ভালো ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব সুবক্তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আগামীতে কোনো এক পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে পাশাপাশি এইটুকু কথা বলতে চাই আমাদের এই অনুষ্ঠান যে জীবিক থেকে দেখবেন এবং যদি সরকারের ঊর্ধ্বতন মহল এই অনুষ্ঠানে তাদের দৃষ্টিগোচর হয় আমরা শুধু এটুকুই বলবো যে শিক্ষকদের যেমন স্যার বলছিলেন যে শিক্ষাঙ্গানে আদরের পাশাপাশি সোহাগ আদর সব কিছুর পাশাপাশি শাসনের একটা ভীষণ দরকার পাশাপাশি ইংরেজি এবং বাংলা আমি আমরা যতদূর জানি যে যে ভালো ইংরেজি জানে বাংলা জানে না বাংলা ব্যাকরণ জানে তিনি কখনো ভালো ইংরেজিও জানতে পারেন না তো সব মিলে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের এবং পাশাপাশি সায়েন্সের সাবজেক্ট সব মিলে অল সাবজেক্টগুলো শিক্ষাঙ্গনে যে সাবজেক্টগুলো পড়ানো হয় এই সাবজেক্টের উপরে শিক্ষক যারা যারা শিক্ষা দিয়ে থাকেন স্যার বলছিলেন তার বক্তব্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একশো প্রাচীন অক্সফোর্ড খ্যাত সেই তাদের তার মানে স্যারের প্রবীণ শিক্ষকদের কথা বলছিলেন যে তার সন্তান হিসেবে তাদেরকে শিক্ষা দিত আমরা চাই যে এই শিক্ষকরা যারা বর্তমানে বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি শিক্ষক সুন্দরভাবে ট্রেন আপ হয়ে শিক্ষাঙ্গনে আসুক এবং তারা তাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী মনে না করে প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার সন্তান হয় এভাবে আদর এবং স মানে শাসন যেন সোহাগ এবং শাসনের মাঝামাঝি রেখে তাদের শিক্ষাদান করুন এবং আমাদের দেশ ও জাতির উন্নয়নকল্পে সুন্দর শিক্ষার্থী বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানী শিক্ষার্থী যারা জ্ঞান আরোণ করতে পারেন এমন একটি পরিবেশ সৃষ্টি হোক এই কেমন আমাদের সবার সঙ্গে পরবর্তী প্রোগ্রাম আমরা আবারও কোনো এক অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ